এখন আমরা দেখছি একটি ফেজার বাইক, বাইকটির প্রাইস হচ্ছে 1,20,000 টাকা। সেকেন্ড হ্যান্ড বাইকের প্রাণ কেন্দ্র হচ্ছে পুরন ঢাকার বংশাল। আর আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো কিছু ব্র্যান্ডেড সেকেন্ড হ্যান্ড বাইকের হালচাল। ঢাকা ব্লগের আরো একটি ভিডিওতে ভিউয়ার্স আপনাদেরকে স্বাগত। আমি সাইফ, আজকে আছি ঢাকার বংশাল মুকিং বাজার রোডের ফাতিন মোটরসে। ওনাদের বেশ কিছু ব্র্যান্ডেড বাইকের কালেকশন, প্রাইস এবং ফিচার আজকের ভিডিওতে আপনাদেরকে তুলে ধরবো। সো ভিউয়ার্স, শুরুতেই আমরা দেখতে পাচ্ছি একটি কালো রঙের পালসার বাইক, সো যেটি বেসিক্যালি মডেল হচ্ছে 2018 এবং কাগজ 2 বছরের, এবং এটা চলছে 10,400 কিলো। তো ইন্টারেস্টিং ব্যাপার, ফাতিন মোটরসের আপনাকে বিস্তারিত যেন জানার জন্য সুন্দর পেপারে এখানে লেখা আছে যে দেখুন ভিউয়ার্স, মডেল 2018, কাগজ 2 বছরের, কিলো চলছে 10,400। আর এই বাইকটির প্রাইস হচ্ছে এবং এটি চলেছে 12,000 কিলো, এবং এই বাইকটির প্রাইস হচ্ছে 87,000 টাকা। তৃতীয়তে আমরা দেখতে পাচ্ছি একটি রেড কালার অ্যাপাচি 4D বাইক, এবং এটি হচ্ছে ডুয়েল ডিস্কের। আর সেম ওয়েতে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটি মডেল হচ্ছে 2018, কাগজ হচ্ছে 3 বছরের, এবং এটা চলছে 7,500 কিলো। আর এই বাইকটির আস্কিং প্রাইস হচ্ছে আমরা 1,55,000 টাকা। আবার চলে আসলাম ভিউয়ার্স আপনাদেরকে আরো একটি পালসার দেখাতে, যেটি ব্লু রঙের। আচ্ছা, এটিতে আমরা দেখতে পাচ্ছি বাইকটি হচ্ছে মডেল 2017 সালে, 2 বছরের পেপার করা আছে, এবং এটি চলেছে 10,600 কিলো। আর এই বাইকটির আস্কিং প্রাইস হচ্ছে 27,000 টাকা, 1,27,000 টাকা আস্কিং প্রাইস। সো ভিউয়ার্স, এখন আমরা দেখছি হোয়াইট কালারের একটি চমৎকার ফেজার ভার্সন 2 FI বাইক। সো এটি হচ্ছে 2017 মডেল, যার কাগজ রয়েছে 2 বছরের, এবং এটি 13,000 কিলো চলেছে। আচ্ছা, আর এই বাইকটির প্রাইস হচ্ছে ভিউয়ার্স 1,90,000 টাকা। সো ভিউয়ার্স, এখন আমরা যে বাইকটি দেখছি এটি হচ্ছে FZS ভার্সন 3, এটি ডুয়েল ডিস্কের একটি বাইক এবং ABS ভার্সন। আচ্ছা, দেখতেই পাচ্ছি আমরা বাইকটির মডেল হচ্ছে 2019, এবং কাগজ 2 বছরের, এবং এটা চলেছে 7,700 কিলো। আর এই বাইকটির আসলিক প্রাইস হচ্ছে যিনি এটি পারচেজ করবেন উনি হবেন ফার্স্ট ওনার। এই বাইকটি হচ্ছে 2014 মডেল, এবং পেপার 10 বছরের। আমি আবার বলছি ভিউয়ার্স, এটি পেপার 10 বছরের, এবং এটি চলেছে 15,500 কিলো। আমরা পরবর্তী ব্লগে আপনাদেরকে সেগুলো দেখানোর চেষ্টা করবো। ধন্যবাদ সবাইকে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি, আপনার গুরুত্বপূর্ণ মতামত আমাদেরকে জানাবেন। আসসালামু আলাইকুম।